আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুধু মৎস্যচাষী বৃন্দ, আপনাদের সবাইকে ফিশ ফার্মিং 365 চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের আমি কিভাবে পুকুরের তলদেশ অ্যামোনিয়া গ্যাস থেকে মুক্ত রাখবেন তার উপায় সম্পর্কে বলে দেব। চলুন তাহলে দেখে আসি আপনার পুকুরটিকে কিভাবে আপনি অ্যামোনিয়া গ্যাস থেকে মুক্ত রাখবেন। বন্ধুরা, তার আগে আপনাদের জিওলাইট সম্পর্কে ধারণা দেব। সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড, পটাশিয়াম অক্সাইডের সমন্বয়ে জিওলাইট তৈরি। জিওলাইট ব্যবহারের উপকারিতা: মাটি ও পানির পিএইচ মান নিয়ন্ত্রণ করে, পানি পরিশোধন করে ও অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে, পানিতে ক্ষতিকারক অ্যামোনিয়া গ্যাস, নাইট্রোজেন, হাইড্রোজেন সালফাইড দূর করে। জিওলাইট পানিতে গলানোর জন্য প্রথমে 30-40 লিটার পানি ধরার মতো একটি পাত্র নেই। এখন পাত্রে 30-40 লিটার পানি ভরিয়ে নেই। বিঘা প্রতি 8 কেজি জিওলাইট পানিতে ভালোভাবে মিশিয়ে নেই। আপনারা চাইলে এটি সরাসরি পুকুরে ছিটিয়ে দিতে পারেন, তবে পানিতে মিশিয়ে দেওয়াটাই উত্তম। জিওলাইট পানিতে মেশানো হলে পুকুরের চারদিক ভালোভাবে ছিটিয়ে দিন। জিওলাইট ভালোভাবে মেশানোর পরেও কিছু অংশ থেকে থাকে, সেগুলো আপনারা পুকুরের গভীর স্থানে ছিটিয়ে দিন। বন্ধুরা, 5-8 ফুট গভীরতা জলাশয়ের জন্য প্রতি বিঘা অনুযায়ী 8 কেজি জিওলাইট 15 দিন পরপর পুকুরে ছিটিয়ে দিন। এভাবে জিওলাইট সঠিক মাত্রায় প্রয়োগ করলে পুকুরের অ্যামোনিয়া গ্যাস থেকে 100% মুক্ত হবেন ইনশাআল্লাহ। ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।